স্বাগতম সবাইকে কালুইজ এফ এম 101.6 এ। ঘড়ির কাঁটায় যখন বেজে যায় 11টা, তখন তোমরা যারা প্রত্যেক দিন কালুইজ এফ এম 101.6 এর সাথেই সকালটা শুরু করো, আমার সাথে সকালটা শুরু করো, তারা জানো যে এই সময়টায় করোনায় আমিও আমরা আয়োজনে আমরা চলে আসি, এবং আজও তার ব্যতিক্রম ঘটছে না, আজও চলে এসেছি। এবং যদিও আমি কিছুটা ভয়ে ছিলাম, আজকে সময় মতো আসতে পারবো তো, বাইরের ওয়েদার যা বলছে তাতে করে আসলে আজকে সকালটা শুরু করাটা খুবই কঠিন একটা কাজ ছিল, কিন্তু তারপরেও আমাদের প্রাত্যহিক জীবন তো শুরু করতেই হয়। তাই বলতে চাই যে যেখানে আছো সাবধানে থেকো, এবং এই ওয়েদারে যেভাবে আসলে নিজেকে সেফ রেখে তারপরে কাজের ক্ষেত্র বলি বা অন্য যে কোনো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সেফটি মেনটেন করতে হয় সেটা মেনটেন করে তারপরে দিনটা শুরু করো, এই প্রত্যাশায় আজকের মতো আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি করোনায় আমিও আমরা। এবং তোমরা জানো যে কোভিড যখন বাংলাদেশে প্রথম ধরা পড়লো, আমরা জানতে পারলাম যে বা কোভিড রোগী বাংলাদেশে রয়েছে, তখন থেকে বা তারও আগে থেকে আসলে আমরা চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু একটু সচেতন করতে, এবং সেই সচেতনতার জায়গা থেকে আমাদের এই আয়োজন ছিল, যেখানে প্রত্যেকটা দিনই আমরা একটা নতুন বিষয়কে কেন্দ্র করে কথা বলে থাকি, এবং সেই কথাগুলো আমি একা বলি না, আমার সাথে আমন্ত্রিত অতিথিরা থাকেন, এবং তাদের কাছ থেকেই আমরা আমাদের পরবর্তী সময়টা অর্থাৎ কোভিড পরবর্তী সময় বা কোভিড কালীন সময়ে কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারি সেই পরামর্শগুলো তাদের কাছ থেকে পেয়ে থাকি। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আজকে দুজন মানুষ আমার সাথে রয়েছেন, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, যাদের মানে একটু আনন্দের পাশাপাশি একটু হয়তো ভয় ভয়ও করছে, সাধারণত এরকম এরকম অনুভূতি হয় না, কারণ আমার সাথে আজ মেন্টর বলি, বস বলি বা গার্ডিয়ান বলি, যাই বলি না কেন, তেমন একজন মানুষ আছেন আমার সাথে। আছেন আজকে অতিথি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, যিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যাডকম এবং সিইও কলেজ এফ এম 101.6। সেই সাথে আমাদের আরও একজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আফরিন হুদা, যিনি ক্লাস্টার এইচআর ডিরেক্টর আরবি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই আমার সকল অতিথিকে যেই প্রশ্নটা করি সেই প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই, কোভিড কালীন এই সময়টাতে নিজেদেরকে কিভাবে গুছিয়ে নিলেন সেটা যদি একটু জানি। আফরিন আপুকে দিয়ে শুরু করতে চাই। মানে এখনো ঠিক আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো না যে আমি আসলেও মানে নিজেকে গুছিয়ে নিতে পেরেছি কিনা সম্পূর্ণভাবে। হ্যাঁ, বাট অফিসের কাজ তো ওয়ার্ক ফ্রম হোম আমাদের শুরু থেকে ছিল, সো ওই ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি যে সময়টা পেয়েছি সেই সময়টাতে আমার বিভিন্ন সৃজনশীল কাজ করে সেই সময়টা পার করার চেষ্টা করেছি। সো আই এম আ বিট ইনটু স্কেচিং, কিছুদিন ওই স্কেচিংটা করলাম। বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম আমি এটাও ডিসকভার করলাম যে আই হ্যাভ এন ADHD প্রবলেম। হ্যাঁ, আমার কনসেন্ট্রেশন থাকে না, সো দেখা গেছে আমার এক সপ্তাহ গেছে স্কেচিং করে, দেন আই গট বোর্ড অফ ইট। আচ্ছা, ওটা বাদ দিয়ে তারপরে আমি একটু লেখালেখি করি, কিছুদিন লেখালেখি করলাম, তখন মানে ওটার উপরেও ইন্টারেস্ট চলে গেল। তারপরে হচ্ছে গান, আমি গান গেতে খুব পছন্দ করি, সো নিজে নিজে গান গেতাম, নিজে রেকর্ড করতাম, দেখতাম যে আচ্ছা অনেক মানে অনেক দিন তো গান গাওয়া হয় না, দেখি কোথায় কোথায় সুর ছেড়ে যাচ্ছে, সেটাতেও বোর্ড হয়ে গেলাম। তারপরে বাচ্চা আসলো আমার ইন্ডিয়া থেকে, সো ওদের জন্য মাঝে মধ্যে রান্না করা, একটু ওরা এক্সোটিক খেতে পছন্দ করে, সো একটু মানে রান্না নিয়ে এক্সপেরিমেন্টেশন, ওটাতেও বোর্ড হয়ে গেলাম। হ্যাঁ, সো সব মিলে এখন সো মানে একটা খিচুড়ি মতো হয়ে গেছে, বাট আই ট্রাই টু লাফ অ্যালট, আমি অনেক হাসতে পছন্দ করি, এটা আমার বন্ধু ফারহান আমার বন্ধু জানে। হ্যাঁ, সো আই হ্যাভ দিস টেন্ডেন্সি টু লাফ লাইক আ উইচ, সো আই রিড অ্যালট, আই ওয়াচ নেটফ্লিক্স অ্যালট, আই থিঙ্ক আই ডু এনিথিং দ্যাট ইউ নো পিপল অ্যারাউন্ড আস অ্যাট দিস পয়েন্ট আর ডুইং। বাট হ্যাঁ, একটা জিনিস খুবই রেসপন্সিবলি করেছি, but I have tried, I had to go out, I had to step out of the house once a month. I think that was refreshing, because not only did it give me a respite from the four walls, arekta jinish jeta hoyeche je ashpasher manushra jara less fortunate tader jibone ki impact felche seta dekhar sujog hoyeche, ebong it sort of creates a sense of gratitude in you.
what মানে that is something that I try to do once a month. I mean, বাইরে যখন যাই, I look and I try to be there for people. আমার মনে হয় যে এই সময়টাতে অনেকগুলো কাজ আপনি করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা জায়গায় হয়তো কিছুটা সময় ধৈর্য রাখতে পেরেছেন, কখনো পারেননি, সেটাই আপনি বলছিলেন। কিন্তু দুটো জায়গার কথা মেনশন করতে চাই। একটা হচ্ছে হাসতে আমরা যারা ভালোবাসি তাদের এই জায়গাটাতে কখনোই আমরা বোর হয়ে যাব না, আমরা যে কোনো কিছুর মধ্যে থেকেই হাসার চেষ্টা করে থাকি। এবং আরেকটা যে জায়গার কথা বলছিলেন, আসলে কোভিড আমাদেরকে এই বিষয়টা মনে হয় শিখিয়ে গেছে যে মানুষ একে অন্যের পাশে কিভাবে দাঁড়াতে হয়। আপনি যে কথাটা বলছিলেন যে বাইরে মাসে একবার বের হয়ে নিজের শুধু কাজগুলো করা না, আমার পাশের মানুষগুলো কেমন আছে সেটা দেখার দায়িত্বও কিন্তু আমাদের বর্তায়, এবং সেই কাজটার ক্ষেত্রে আপনি কিন্তু মানে কোনো কার্পণ্য করেননি, এটা জেনে খুব ভালো লাগলো। আমি ফারহান ভাইয়ের কাছে আসতে চাই। ফারহান ভাই, কেমন ভাবে কেটেছে সময়গুলো সেটা যদি বলেন। তো এখন তো 4 মাসের ঠিক 2-3 দিন বেশি হলো যে আমি ওয়ার্ক ফ্রম হোম করতেছি। অ্যান্ড আমি খুব, তোমরা যারা আমাকে চিনো, দ্যাট আমি খুব সোশ্যাল মানুষ, আমি আই লাইক পিপল, মিক্সিং, কথা বলা, ইভেন অফিসে গেলেও লোকদের সাথে ইন্টারাক্ট করা। ওই উইথড্রলটা আমার জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে, এখনো হয় যে লোকদের সাথে দেখা করা যাচ্ছে না। তো এই আমার বাসায় আমি আর আর আমার পেট ডগ আছে ব্ল্যাঙ্ক, সো আমরা দুইজনই আসি। সো ওয়ার্ক ওয়াইজ ইন্টারেস্টিংলি যে একদিকে আমি মনে করছিলাম যখন প্রথমে লকডাউন যাবো যে এটা লোকরা ম্যানেজ করতে পারবে না, লোকরা মানে কলিগসরা ওরা আমাদের পুরো ইকোসিস্টেমটা পারবে না, বাট আমরা দেখেছি দ্যাট ওই ট্রানজিশনটা খুব সুন্দরভাবে হয়েছে। লোকরা এখন ওয়ার্ক ফ্রম হোম জিনিসটাকে করতে পারছে অ্যান্ড আই থিঙ্ক এটাকে রিয়ালিটি হিসাবেই নিয়ে নিয়েছে। প্রথম আই থিঙ্ক আমরা যখন প্রথমে লকডাউনে গেছি সবাই মনে হচ্ছে আচ্ছা এটা 2-3 সপ্তাহ তারপর ঠিক হয়ে যাবে, তারপর আবার আমরা আসবো। এখন আমরা সবাই মনে হয় বুঝে গেছি যে না, এটা এখন না, এটা এই নেক্সট মান্থে না, 15 দিনে না, এটা টিল আ ভ্যাকসিন কামস আউট অ্যাটলিস্ট 6 মাসের এই সিমিলার ইয়ে যেতে হবে। সো ওই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। অন দ্য পার্সোনাল সাইড আমার ওয়াইল্ড, বিকজ আমি ওই যেটা বললাম সোশ্যাল মানুষ বলে আমি অনেক সোশ্যালি ইন্টারাক্ট করি, আমি নিজের সাথে টাইম কিন্তু স্পেন্ড করতাম না, বিকজ আই অলওয়েজ আউট মিটিং পিপল অর ডুইং সামথিং ফ্রেন্ডসের সাথে হ্যাং আউট। গত 4 মাস নিজের সাথে টাইম স্পেন্ড করেছি, সো অনেক কিছু ইন্টারেস্টিংলি টাইম হয়েছে টু ডু আন্ডারস্ট্যান্ড নিজের ব্যাপারে, টু রিয়েলাইজ আচ্ছা এই জিনিসটা চাচ্ছিলাম, এটা আসলে কি চাই নাকি, এটা কি আসলে কেন করি, আর একটু ডিপার যে এটা কীভাবে। অ্যান্ড আই থিঙ্ক ওই টাইমটাও স্পেন্ড করেছি কিছু জিনিস করার যেটা আগে করি না। সো আই হ্যাভ স্টার্টেড কুকিং, টকিং রান্নার কথা বলছিলে আফরিন, আমি এখন রেগুলারলি এভরিডে কিছু না কিছু একটা নতুন ইউটিউব দেখে বানাতে চেষ্টা করছি, ইয়ে করছি, কিছু ভালো হচ্ছে কিছু খারাপ হচ্ছে, বাট আমি খাচ্ছি আর তো ইয়ে না। সো থিংস লাইক দ্যাট অ্যাট আই থিঙ্ক ওই জায়গাটা স্পেন্ড করছি একটু। অ্যান্ড আই এগ্রি উইথ আফরিন যে ইটস নট জাস্ট এইচডি অর সামথিং, এটা কনসেন্ট্রেট করা আফটার ওয়াইল বিকামস ডিফিকাল্ট। যে আমিও একটা বই পড়ছি, আবার বই পড়ে আগে তো মানে দিনের পর দিন একটা বই শেষ করে মানে পড়তাম, এখন ওই ঘন্টা আধা ঘন্টা পরে তারপরে আচ্ছা এটা কনসেন্ট্রেট করতে পারছি, এটা রেখে আবার অন্য কিছু দেখি, অনেক নেটফ্লিক্স দেখা হচ্ছে, অনেক ডকুমেন্টারি দেখা হচ্ছে, বঙ্গবিডি বলে একটা প্ল্যাটফর্ম আছে, আই অ্যাম ওয়াচিং আ লট অফ বাংলা কন্টেন্ট বঙ্গবিডিতে, টু আন্ডারস্ট্যান্ড যে আসলে ডিফারেন্ট রকমের আমাদের কালচারটাকে কীভাবে এফেক্টেড হচ্ছে, কোথায় আমরা যাচ্ছি। সো এই আই থিঙ্ক এগুলি করে লট অফ দ্য টাইম চলে যাচ্ছে। আর ভিডিও কনফারেন্স, আই মিন আমি তো মোর অন ভিডিও কনফারেন্স উইথ এভরিবডি, কন কল এন্ড ভিডিও কনফারেন্স করতে করতে তো সারাদিন চলে যায়। একদমই, যে মানুষরা আসলে সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকেন তাদের জন্য আসলে কোনো না কোনো ওয়ে তো বের করে নিতেই হয়। এবং যেহেতু আমরা ওয়ার্ক ফ্রম হোমের কথা বলছিলেন ফারহান ভাই, যে 4 মাস হয়ে গেল, 4 মাসের বেশি সময় হয়ে গেল, এই জায়গাটাতে বলবো যে একটা সময় আমরা যারা কালার্স এফএম 101.6 এ কাজ করছি, এটা আসলে ভাবার মধ্যেই ছিল না, আমাদের ভাবনাই ছিল না যে ঘরে বসে আমরা কাজ করতে পারি। তো সেই পথটাও কিন্তু আমরা বেছে নিয়েছি, ফারহান ভাই সেই ডিসিশনটা নিয়েছেন, এবং কিভাবে আসলে ঘর থেকে আমরা কাজ করতে পারি সেই সিদ্ধান্তটাও কিন্তু নিতে হয়েছে।
আমাদের সুস্থতার জন্য এবং আমাদের আমাদের মাধ্যমে আমাদের পরিবাররা যেন ভালো থাকেন সেই সিদ্ধান্তের জায়গায় আমরা দেখেছি যে আসলে আমরা করতে পেরেছি কাজটা। আমরা এই 4-5 মাস মানে 4 মাসের বেশি সময় ধরে আমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছি রেডিওতে, যেটা চিন্তার বাইরে। সো অন্যান্য কাজগুলো ডেফিনেটলি এরকম ভাবেই করা যাচ্ছে। আমাদের আজকের মূল জায়গাটাই আসলে এটা। আমরা একটু বিষয়টার দিকে আসি। আজকের বিষয় হচ্ছে করোনায় কর্মক্ষেত্র ও কর্মীদের কাজের ধরনে পরিবর্তন ও ভবিষ্যৎ। সো বন্ধুদের জন্য বলতে চাই, যারা যারা অলরেডি আমার সাথে জয়েন করেছো, চাইলে তোমরা তোমাদের যে কোনো অভিমত আমাদের সাথে শেয়ার করতে পারো। তার জন্য আমাদেরকে লিখতে পারো কমেন্ট সেকশনে facebook.com/kalizfm1016 উইচ ইজ আর অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আমরা রয়েছি লাইভ। লাইভের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারো তোমার অভিমত, পাশাপাশি আমাদেরকে টেক্সট করতে পারো 27171 নম্বরে, শুরুতে লিখে নিতে হবে CLR। আমরা একটু যদি এই জায়গাটাতেই আসি, আমরা চারপাশে অনেক শুনছি যে কেউ চাকরি হারাচ্ছে, কেউ এই কাজের সাথে কোপ আপ করতে পারছে না, অনলাইনে কাজ করা, এটাতে অনেক কর্মীরা আসলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা আসলে আমরা এক একজন এক এক জায়গা থেকে শুনছি, বাট আপনারা যারা আসলে এক একটা অফিসকে ম্যানেজ করছেন, এতগুলো কর্মীদেরকে ম্যানেজ করছেন, সেই জায়গা থেকে আপনাদের দৃষ্টিতে মূল চিত্রটা কি বর্তমানে এই কাজের ক্ষেত্র বা অফিসগুলোতে, সেটা একটু জানতে চাই আফরিন আপু। টাচউড সুমি, রেকিট বেন কিচার সো ফার হ্যাজ ফেয়ার ভেরি ওয়েল। আই থিঙ্ক ইটস বিন সিলভার লাইনিং ফর আস বাই দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নো উই বিলং টু দ্য হাইজিন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো দ্যাট হ্যাজ বিন আ ব্লেসিং ইন দিস গাইজ ফর আস। অ্যান্ড একটা জিনিস আমার যেটা মনে হয় যে দেখো, একটা অর্গানাইজেশন কীভাবে চলবে, একটা অর্গানাইজেশন মানুষ কর্মীগুলো কতটুকু মোটিভেটেড থাকবে বা কতটুকু এনগেজড থাকবে, সেটা অনেকখানি নির্ভর করে টপ ম্যানেজমেন্টের উপরে। এবং এটা বলতে এতটুকু দ্বিধা নাই যে আমার মানে আমার দেখা, আমি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি, আইভ ওয়ার্কড অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস আ মোর গোল্ড সোল লাইক মাই বস রাইট নাও, লাইক দ্য জেনারেল ম্যানেজার অফ রেকেট ব্যাংকিং বিশাল গুপ্তা। হ্যাঁ, হি ইজ অল অ্যাবাউট পিপল। হ্যাঁ, ওয়াইল হি ইজ আ মাইক্রো ম্যানেজার, হি উড গো ইন টু এভরি লেভেল। পিপল মাইট অলসো ইউ নো সর্ট অফ লেবল হিম টু বি আ স্লেভ ড্রাইভার বিকজ হি কিপস অন ইউ নো ব্রিদিং ডাউন ইয়ার নেট, আমার এখনই চাই এখনই চাই এখনই চাই। বাট অ্যাট দ্য সেম টাইম he will make sure, he will move mountains to make sure that his people are safe. Ami erokom empathetic, erokom compassionate management, top management member ami kintu dekhini, aaj porjonto dekhini, eta shotti kotha. And that makes my job very easy. So whenever so amader allah roshesh rahmote ei je 4 mash hocche, we work with amader factory indirect mane temporary labor tebo sob kichu milay dhoro it's an odd 700 people working. We did not have any casualties so far. Affected hoyeche shudhumatro june theke. We ensured that we had all our temporary people covered through insurance. They have been given you know support as far as transportation is concerned, এবং যত রকমের অভিনব প্রযুক্তি আসতেছে ইন অর্ডার টু মানে কিপ ইউর পিপল সেফ, লাইক থার্মাল স্ক্যানার, উই হ্যাভ পুট দেম ইন প্লেস। হ্যাঁ, বাট হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, আমি রেকিটের পার্সপেক্টিভে বললাম, হ্যাঁ সব মাল্টিন্যাশনালগুলো হয়তো বিং মাল্টিন্যাশনাল দে উইল হ্যাভ টু মেনটেন সার্টেন স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, আই উড লাইক টু সর্ট অফ ইউ নো ড্রপ অন দ্য অ্যাটেনশন অফ দ্য লোকাল কোম্পানিজ, হ্যাঁ, যে নট টু গিভ ইন টু ফিয়ার। ওকে, লোক ছাঁটাই করার ব্যাপার তখনই আসবে যখন আমি দেখছি যে আমি আসলে আই এম নট বিং ইভেন এবল টু ব্রেক ইভেন, আমি যখন লসে চলে যাব তখন ইট মেক্স ইউ নো আ কনশিয়াস ডিসিশন যে হ্যাঁ এখন আমি আর পারছি না, আমি লোকদেরকে বেতন দিতে পারবো না। বাট ইউ নো দ্য গিভিং ইন টু দ্য ভেরি ফিয়ার অফ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যান্ড হাউ ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট মাই ইউ নো কোম্পানি, I think it would be too early for that, because তুমি যদি দেখো এই কোভিড আসার সাথে সাথে হ্যাঁ
while it has impacted the way we work, at the same time, we have seen a lot of entrepreneurial activities happening. Local companies, you know, they have gone out of the way, out of the characteristic of the products, and, you know, they have been coming up with hygiene products as well. Painting companies, they're coming up with hand sanitizers and all. No? I hope they're safe and, you know, they're sort of, you know, checked by BSTI. But what I'm saying is that necessity will always make you want to redefine the way you work. So it's very easy to give in to fear. It's very easy to just give up. But to stand against it is something which is of paramount importance right now, because এখন কিন্তু যে কাজটা হচ্ছে, কোভিড কতটা কতজন এফেক্টেড হচ্ছে সেটা বড় কথা না, কোভিড এর ভয়ে পুরো নেশন এফেক্টেড হলে সেটা বড় কথা হবে, বিকজ তখন সবকিছু থেমে যাবে. People will not trust people. People will not reach out to people. People will not communicate with people. And it will have a dent in our social dynamics itself. Amra amar baba mar sathe kibhabe amra achoron korchi, amra amader bondhu mohole kibhabe achoron korchi, amader moddhe oi empathy ta thakbe na. রাখতে ছিলেও কতদিন রাখবে? ইফ ইউ গিভ ইন টু ফিয়ার যে না আমার বের হলে পারে বা আমার কথা মানে গিয়ে দেখলে পারে আইল বি এফেক্টেড. So I think these are some points, the food for thought, I think everybody should sort of reflect upon. Because erokom lomba shomoy kintu amra nijeder mane Farhan jeta bolchilo that he has been spending time with himself reflecting, okay, what he actually wants out of life, what is it that he wants to do, huh? Nijeke analyze kore shegulo ber kore you can bring the best out of you. Right. Rather than go down that, you know, downward spiral and, you know, think everything negative. রাইট, সেটাই আমাদেরও আমাদেরও মানে কথাটা এখানেই যে আসলে ভয় পেয়ে কতখানি আসলে নিজেকে গুটিয়ে নিব, তার থেকে আসলে নিজেরা কতখানি অ্যাক্টিভ থেকে এটাকে মোকাবেলা করার চেষ্টা করবে, এটা আসলে অনেকখানি বড় একটা চিন্তার জায়গা। ফারহান ভাই কি বলবেন, আসলে চাকরির বাজারের মূল জায়গাটার চিত্রটা কেমন? প্র্যাকটিক্যালি আই থিঙ্ক আপনি যেগুলি বলছিলেন আই থিঙ্ক কোয়াইট ইম্পর্টেন্ট যে পজিটিভ থাকা উচিত, পার্টিকুলারলি বিজনেস দ্যাট পজিটিভ থাকা উচিত। অ্যান্ড আই থিঙ্ক বাই অ্যান্ড লার্জ অনেক বিজনেস আমরা তো অনেক রকমের বিজনেস আছে, আমাদের অ্যাডভার্টাইজিং বিজনেস আছে, বিজ্ঞাপন ব্যবসা, যেটার মধ্যে আমরা অনেক রকম মাল্টি ন্যাশনাল বড় বড় লোকাল কোম্পানির সাথে ইন্টারাক্ট করি। এছাড়াও আমাদের আইটি কোম্পানিজ আছে যারা আউটসোর্সিংয়ের কাজ আছে, আমাদের এই মিডিয়া কোম্পানিজ লাইক কালার্স এফএম এর মতন আছে, এবং আমাদের রিসর্টের একটা বিজনেস আছে, আমাদের একটা দুইটা রিসর্ট আছে সিলেটে, নাসিমগড় বলে ওইখানে আছে। অ্যান্ড ইট আমি যখন দেখছি অ্যান্ড আই এম লুকিং এট ইন্টারেস্টিং সর্ট অফ মিক্স দেখছি এখানে কয়েকটা জায়গায় যেখানে আমরা লাইক আমার বিজ্ঞাপনী সংস্থাতে আমার ক্লায়েন্টরা ওয়ার্ক ফ্রম হোমে চলে গেছে, আমরা ওয়ার্ক ফ্রম হোমে চলে গেছি, ওয়ার্ক ফ্রম হোম থেকেই করছি গত চার মাস। ম্যাটার ফ্যাক্ট একটা আমাদের এখন চিন্তা হচ্ছে যে আমরা কি পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম থাকবো নাকি, মানে আমাদের মডেল অফ বিজনেসটা কি ডিফারেন্ট হবে নাকি, এটা এক। আবার অন্য জায়গায় আছে থিংস লাইক কালার্স এফএম বা আমাদের যে আউটসোর্সিং কোম্পানি যেগুলি আছে, যেগুলি আমরা মনে করেছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম হতে পারবে না, আমি আমার তো স্টুডিওর প্যানেল দরকার অন এয়ার যাওয়ার জন্য, বা আমার একটা কম্পিউটার আর ইন্টারনেট অ্যাক্সেস দরকার ডিজাইনটাকে পাঠানোর জন্য। আই থিঙ্ক by using technology, by using একটু thinking, একটু modeling change করে আমরা পেরেছি যে ওই transition করা। So some places like colors, এখন তুমি you're not at the studio, but আমরা still live যাচ্ছি or radio তে শোনা যাচ্ছে। So এরকম কিছু transition হয়েছে, কিছুটা রয়ে যাবে after this problem, আবার কোনো জায়গায় ফিরত আসবে। So for example, যখন on the vaccine হবে, but আমরা normal ফিরত যেতে পারবো, colors এর তুমি স্টুডিওতে গিয়ে শো করবে, আর তখন আমাদের যে স্টুডিও ওয়ার্ক ফ্রম হোমে কম্পিউটারগুলি যেগুলি ডিজাইনাররা বাসায় নিয়ে কাজ করছে তারা অফিসে ফিরত আসবে। অ্যান্ড দেন দের ইজ প্লেসেস লাইক আমাদের নাজিমগড় যেখানে আমরা লাস্ট চার মাস বন্ধ আছি, আমরা কিন্তু আমাদের সাইড থেকে দেখছি না এটা খুলবে ইন দ্য নিয়ার ফিউচার, বিকজ আমরা যেটা আপনি অনেক আগে বললো দ্যাট আমাদের কাছে ইম্পর্টেন্ট বোথ দ্য হেলথ অফ আওয়ার এমপ্লয়িজ আর হেলথ আমাদের যারা আসবে তাদের হেলথ।
সো আমরা ওই জিনিসটাকে যদি এনশিওর না করতে পারি, ইকোসিস্টেমটাকে, তাহলে তো আমরা খুলতে পারছি না। সো ওই জায়গাটায় ইজ আ হিউজ চেঞ্জ ইন ইন মাই বিজনেস। আমার বিজনেস এখন লিটারালি আমরা মনে করছি 1 বছর বন্ধ হচ্ছে, মানে 4 মাস হয়ে গেছে, আমরা দেখছি নট বিফোর মার্চ এপ্রিলের আগে আমরা শুরু করতে পারবো। তখন আমাদের কোয়েশ্চেন এসে যায়, তাহলে কি হবে, স্টাফ কি হবে, আমরা কি করব, হাউ ডু উই পে ফর ইট, এই এই কোয়েশ্চেনসগুলি হচ্ছে। সো অনেক রকমের, আই থিঙ্ক এই রিয়েলাইজেশনটা খালি আমাদের সাইড থেকে হচ্ছে না, এটা ইটস কামিং ফ্রম ইভেন ফ্রম আওয়ার কলিগস, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে ওরাও কিন্তু এই জিনিসটা চিন্তা করছে যে আমাদের যখন আমরা রেগুলার ইন্টারাকশন করি অ্যান্ড ডিসকাশন করতে হয় উইথ এভরিবডি ইন দ্য অফিস, বিকজ এটা ট্রান্সপারেন্ট থাকা যায়, তো হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে আচ্ছা 20% অ্যান্ড পে কাট করে ফেলবো, 30% পে কাট করে ফেলবো, আর বোনাস দেবো না, বা আমি এটা বন্ধ করে দেবো, তুই ফায়ার, এগুলি না করে ওই ডায়ালগ যখন থাকছে, তখন আমরা দেখছি দ্যাট দেখছে আমাদের ইয়েতে নাজিমগড়ে দের আর পিপল যারা দেখছে কিচেন স্টাফ ছিল, পিপল যারা ওয়াশিং করতো বা হাউসকিপিংয়ের লোক আছে, অনেকে বলছে স্যার আমরা বুঝতে পারছি আপনার আমরা বন্ধ, এখন দিতে কিভাবে পাবেন, ওগুলি আপনার করেন, মানে আমাদের কিছু দিতে হবে না, চলেন আমরা ফিগার আউট করি বাজারটা কীভাবে করতে হবে, আমরা তো এখানে থাকছি, বাজারটা ফিগার আউট করি, আমরা নিজেরা রানবো, এ করবো, এ করে আপনি আমাকে বাজারের টাকাটা জোগাড় করে দেন। সো ওই জিনিসটাই হয়ে গেছে যে ঠিক আছে, সো সার্ভাইভাল মোডটাতে কীভাবে যাব ওই জায়গাটাই আমরা চিন্তা করছি। এভরিবডি নোজ আচ্ছা এটা টেম্পোরারি, এটা 6 মাস 7 মাস বন্ধ, খুললে আবার তো কোম্পানি আমাকে উইল টেক কেয়ার অফ মি বিকজ এখন টেক কেয়ার করছে। আমরাও জানি যে আমাদের কলিগস আওয়ার এমপ্লয়িজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট আমাদের। সো আই থিঙ্ক বিজনেসেস সব জায়গায় আর ট্রাইং টু ফাইন্ড দিস ইউনিক সলিউশনস, আইদার ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড আমার মতন কুকিং শেখা, অর ফিগারিং আউট ঠিক আছে ওয়ার্ক ফ্রম হোম কীভাবে টেকনোলজি দিয়ে আমি আসলে বাসায় করি, অর যারা স্টাক যাদের যেতেই হবে বা বিজনেস বন্ধ, তাহলে ক্রিয়েটিভলি কীভাবে আমরা ওই ওই প্রবলেমটাকে অ্যাড্রেস করি। আই থিঙ্ক এই স্পেক্ট্রামে সব কিছুই দেয় ইজ এক্সপেরিমেন্টাল চলছে এখন। কিন্তু ফারহান ভাই, আমরা একটা জায়গায় তো আপনিও যেটা বারবার করে বলছিলেন যে এটা আসলে সময়টা ঠিক কতখানি সেটা আমরা কেউই জানি না, বা সময়টা 1 বছরের মধ্যে ঠিক হবে বা 6 মাসের মধ্যে ঠিক হবে, এরকম আনসার্টেইন একটা অবস্থাতে যাদের, মানে আমি যদি নাজিম করের কথাই বলি, রিসোর্ট বিজনেস তো অনেকেরই রয়েছেন, সো সেক্ষেত্রে কি আসলে অন্য কোনো ভাবে লাইক হাইজিন মেনটেন করে, যেহেতু এমপ্লয়িজ অ্যান্ড আমাদের গেস্ট আর মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস, সেই জায়গা থেকে আসলে অন্য কোনো ভাবে কি এই জায়গাগুলোকে নিয়ে চিন্তা করা যায়, লাইক আমরা যদি ওই তাদের তাদের সুস্থতার কথা চিন্তা করে কোনোভাবে কাজ করা যায় কিনা? অনেক অফিস এখন যেমন চিন্তা করছে যে দুটো টিমে ভাগ করে তারপরে 15 দিন 15 দিন গ্যাপে কাজ করে, এরকম নানা রকম সলিউশন নিয়ে আসছে, সো সেই জায়গা থেকে আপনারা ডিফারেন্ট কোনো কিছু চিন্তা করছেন কিনা? আমার পয়েন্ট হলো ওইটাই যে ডিফারেন্ট বিজনেসেস তাদের নিড ওয়াইজ তাদের বিজনেসটাকে ডেভেলপ করবে। সো যেরকম আমি যেটা বলতাম আমার অ্যাডকমে আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, এখন ওয়ার্ক ফ্রম হোম কিন্তু চলে কেটে যাচ্ছে, এখন আমরা বুঝতে পারছি যে আমার যে স্ক্রিপ্ট লিখবে, গল্প লিখবে বা যে আইডিয়া করবে, তার তো অফিসে একটা চেয়ার টেবিলে বসে না, সে যেখানেই থাকুক চিন্তাটা করতে পারবে, রাইট? তো তাকে ওই ফ্রিডমটা দিয়া, সো ওই জায়গাটায় দ্যাট বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে ওয়ার্ক ফ্রম হোম। বাট যে একটা ধরো আমাদের রিটেল বিজনেস আছে, আমি একটা বুটিক চালাচ্ছি, আমার বুটিকে আমি জিনিস বিক্রি করছি, রাইট? আমি অনলাইনে অনেক কিছু নিয়ে যেতে পেরেছি, বাট ওই অনলাইন ট্রানজেকশন হওয়াতেও টাইম কনজিউমিং ব্যাপার, তখন কি হবে, পিপল স্টিল ওয়ান্ট টু কাম ইন ফিজিক্যালি ফিল এই ক্লথ বিফোর দে ওয়ান্ট টু বাই, সো ডিফারেন্ট অ্যান্ড বিজনেসেস তাদের নিড অ্যাপ্রোপ্রিয়েটভাবে করবে। রেকেট যেটা করছে তাদের ফ্যাক্টরি চালাতে হবে, সো তারা ফ্যাক্টরিতে যেই রিকোয়ারমেন্টগুলি আছে থার্মাল স্ক্যানার্স ডিসইনফেকশন্ট এগুলি করে মেকিং শিওর এভরিবডি আছে, ওনারা সবাইকে ইন্স্যুরেন্স করে দিয়েছে যদি কারো প্রবলেম হয় ওনাকে হেল্প করবে, সো দে হ্যাভ পুট দোজ মেজার্স ইন। সো আফরিনের ইনিশিয়াল কথা যে ফিয়ার এ জাস্ট টু সে আই হবে না আমাদের গিভ আপ, ওটা না করে লুক এট ইউর বিজনেস, লুক এট ইউর ওয়ার্ক প্লেস অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড what are the issues and sort of address them.
সো আই থিঙ্ক হোপফুলি একটু পরে আমি অনেক কথা বলতে চাই হ্যান্ড ওভার, বাট আই থিঙ্ক ওয়ান এরিয়া দ্যাট উই শুড টক অ্যাবাউট ইজ দ্যাট আই সি লট অফ পজিটিভস দ্যাট হ্যাভ কাম আপ এখান থেকে, আর আমাদের কয়েকটা বিজনেসে উই আর টেকিং দিস অ্যাজ আ গুড প্লেস টু রিস্ট্রাকচার আ মডেল অফ বিজনেস অ্যান্ড সিইং দ্যাট অ্যাজ আ ফিউচার অফ বিজনেসটা কি, অ্যান্ড আমরা উই আর সিইং আ লট অফ অপরচুনিটিস ওই স্পেসে। সো ইট ইজ নট দ্যাট ওনলি ডুম অ্যান্ড গ্লুম যে আমরা এখন একটা একটা ব্যাড স্টেট আছে, অনেক বিজনেসেস আর ইউজিং দিস টু রিফ্লেক্ট অ্যান্ড বি বেটার গোয়িং ফরওয়ার্ড। রাইট, আমরা মানে মূল জায়গাটা এখানেই থাকা উচিত, যে আসলে আমি বারবার করে এই প্রোগ্রামের থ্রুতেই একটা কথা বলছিলাম যে আসলে কোভিড যেমন করে আমাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে আসলে আমরা যখন কোনো কিছুতে আটকে যাই অনেকগুলো সমাধানের পথ কিন্তু তখন বের হয়ে আসে, সেই সমাধানের পথগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। আমি আফরিন আপুর কাছে একটু জানতে চাবো, দুজনের কাছেই জানতে চাওয়া যে এই নিউ নর্মালের সাথে কি আসলে আমাদের এমপ্লয়িরা নিজেদেরকে কতখানি গুছিয়ে নিতে পারছে, এবং সেই গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে, তারা আরো বেটার ভাবে কিভাবে এই এই নিউ নর্মালের সাথে নিজেদেরকে কোপ আপ করানোর জন্য কাজ করতে পারে, বা আরো ফার্দার নিজেদেরকে ইমপ্রুভ ভাবে করতে পারে, সেই জায়গায় কিছু বলার থাকবে কিনা? দেখো, এখনো সুমি, আই থিংক অর্গানাইজেশনস আর স্টিল গ্র্যাপলিং উইথ দ্য কারেন্ট সিনারিও, এখনো কোভিড প্রেজেন্ট, ওইভাবে হাউ ইজ ইট দ্যাট উই ইউ নো উই অ্যাড্রেস দ্য ইমিডিয়েট প্রবলেম অ্যাট হ্যান্ড অ্যান্ড গেট দ্য জব ডান, এখনো কিন্তু ওই মোডে আছে অর্গানাইজেশনসগুলো। হ্যাঁ, যার ফলে পিপল আর ফাইন্ডিং ইট আ বিট ওভারওয়েলমিং, লেটস বি অনেস্ট উইথ আর সেলভস, ইট ইজ আ বিট ওভারওয়েলমিং ওয়ার্কিং ফ্রম হোম অ্যান্ড বিসাইডস ডুইং ইয়োর রেগুলার চোর্স। তুমি বাইরের, বিকজ রিসেন্টলি বাংলাদেশের ট্রেন্ড কি হচ্ছিল, লিভ ইন হাউসমেডস আর রাখা যাচ্ছিল না, রাইট? পিপল ওয়ার কিপিং টেম্পোরারি মেডস যারা এসে কাজ করে চলে যাচ্ছে। নাও উইথ দিস কোভিড ইউ ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি এনিমোর, সো কাজের পাশাপাশি ইউ আর ডুইং থিংস লাইক ইউ নো ক্লিনিং দ্য হাউস, কুকিং, টেকিং কেয়ার, টেন্ডিং টু ইয়োর কিডস অন আ রেগুলার বেসিস, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ড্রেন্স ইউ, ইট মানে ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট অন ইউ নো ইয়োর প্রোডাক্টিভিটি, your state of mind. Huh? So I think it is high time that, you know, we start thinking about how is it that we can sort of, you know, put policies and processes in places so that working from home becomes a bit easier for them. Okay, we talk about flex time. Flex time bolte ashole ki bojhachi, flex time bolte eto din jeta bojhano hoto je within a given period of time you work 8 hours, right? But having said that, you know how much with flex time hate hate kintu trust factor ta chole ashe. It cannot be that you as an organization you're saying okay you'll be given flex time, but at the same time you won't have the trust on the people that okay they have the, you know, the maturity and the, you're not empowering them to get the job done. So at the end of the day you have to decide, is it timing that is more important, is it governance that is more important, or is it that, you know, you will place that trust in your people and you would get the performance done. So there has to be policies in place. Je ami jodi work from home propagate kori, promote kori for my people, or at least for a certain segment of my people, tahole tader policy kintu it cannot be for like similar to what is being applied for the people who are working outside. So amar ekta time kintu bethe dite hobe. হ্যাঁ, ইট ক্যানট বি যে আমার রাত 8টা 10টা 11টার সময়ও আমাকে হয়তো কল করছে। সো ইউ নো ডিফাইনিং দোজ টাইমিংস, ডিফাইনিং দ্য কার্টেসি, যে আমি কাজ আই হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড, আই হ্যাভ টু বি এম্প্যাথেটিক, হোয়াট এলস ইজ দ্য পার্সন ডুইং, সো ওই ফ্লেক্সিবিলিটিটা আমার মাথাতেও আনা অ্যান্ড বিইং কম্প্যাশনেট, ওকে গিভিং দ্য পার্সন that amount of freedom to suggest what convenience would it be on their part in order to, you know, get something done. So oi processes, HR has to play a big role in putting those policies and processes into place. Arekta jinish, sorry Farhan, ami ektu beshi shomoy niye nichi, but arekta jinish which is very very important and crucial especially during these times is having an effective
and you know engaging communication platform shudhu mail diye a conference call kore you cannot get something done because conference call e ki hoy usually kintu dekho bashay shobai thake dekhe ajke amra live achi dekhe acha thik ache video mane ta on korechi ami enable korechi usually I don't even turn on the video when I'm on a conference call okay so bapar to orokom je it's very impersonal ekta mail jacche mail ta keno jacche you don't get those feelings but mail gele what are the mane what's the language of the mail eshob bapare these are very fluffy issues apparently shonai ha je abar ki shobdo choyon korbo message has to be put through or message is being put through but what is important if you really want it something to work you have to make sure that your audience has got the message that you intend to put through ebong shetar jonno the channels have to be effective Farhan if you can so I'm sure you have a lot to I just wanted to pick up on something that very interesting that Afrin said amra loktake work from home bolchi but amra ki loktake ashe shikatchi work from home mane ta ki because amra jara achi jani that amader ekta আগে কি হতো আমি অফিসে যেতাম অফিসে যখন যেতাম আমি অফিসের কাজ করতাম বাসায় আসতাম আমি বাসার কাজ করতাম অর অফিস উড ইনক্লুড ইনটু মাই স্পেস অর আমার যখন অফিসে থাকতাম পার্সোনাল লাইফ উড ইনক্লুড ইন দ্য স্পেস বাট প্রাইমারিলি আমরা অফিসের কাজ করতাম অর প্রাইমারিলি আমরা বাসার কাজ করি এই লাইনটা খুব ব্লার্ড হয়ে গেছে এখন যে ফর এক্সাম্পল আমাদের হেড অফ অপারেশনস এট কালার্স তাসনুবা শি ইজ ম্যানেজিং কালার্স She is managing cleaning her house. She is cooking for it. That cheler what school roller kaj kora. Tader er ye kora. So sob kichu ekta blur hoye geche. Par sara dine exhaustion eshe jay. Amar exhaustion eshe jay because jeta afrin bollo. Shedin ami I'll give an example. Amra 8tar shomoy meeting shesh korche ratre bela. And amra kichu ami bolte acha thik to be client er sathe kotha bole amar ekta colleague ki bolche client er sathe kotha bole tumi find out and let's discuss it. Amra porer din discuss korbo. আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা না আটটার সময় ঘুম থেকে উঠে এসে দেখেছি বস কথা হয়ে গেছে ইটস অল ডন আমি লাইক রাত্রে আটটায় কথা বললাম সকাল সাতটা আটটার মধ্যে ইয়ে করলাম সো আমি পরে জিজ্ঞেসলাম এই তুমি ক্লায়েন্টের সাথে কখন কথা বলেছো তো হ্যাঁ আমরা দুইটার সময় আমরা উই হ্যাড এ কল আমি মানে দুইটার সময় মানে হ্যাঁ রাত্রে দুইটার সময় আমি লাইক হু আর ইউ বদরিং ইটস এ ক্লায়েন্ট বদরিং ইউ এট 2 ও'ক্লক অর ইউ বদরিং দ্য ক্লায়েন্ট এট 2 ও'ক্লক হোয়াই ইউ গাইস টকিং টু অ্যাট নাইট বাট দুইটার সময় তাকে কল করে আমি দেখলাম ইয়ে উনি লাইভ ছিলেন ইয়েতে মানে লাইভ না মানে অন ছিলেন আমি নক করেছি আমি বললাম না ইউ ক্যানট ডু দ্যাট ইউ ক্যানট ইনট্রুড অন সামবডিজ লাইফ অ্যাট টু অ্যাট নাইট তো এই যে কি রিকোয়ার্ড কিভাবে আমরা ম্যাচ করব কিভাবে আমার ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করব এইগুলি কিছু আছে সে ফর এক্সাম্পল আমি একটা জিনিস করব প্রথমে যখন এখন যদি আমি একটু রিল্যাক্স করেছি বাট প্রথম প্রথম যখন আমি ওয়ার্ক ফ্রম হোম শুরু করেছি আমি আমার একটা এরিয়া ডেজিগনেট করা আছে যেখানে আমি আমি সকালবেলা অফিস টাইমে যাই গিয়ে বসি আমি এখন অফিস করি লাইক আই উড ডু দ্য অফিস অ্যান্ড দেন আমার শুয়ে করি আমি বিগিনিংয়ের দিকে অফিসে যা কাপড় পরে যেতাম আমি লিটারালি ওই কাপড় পরে অফিসের ওই জায়গাটায় যেতাম মানে আই ইউজ টু বি ইন দ্যাট মেন্টাল ফ্রেম যে আমি একটা লুঙ্গি আর আমার টি শার্ট পরে আমি অফিস করতে পারবো না যদি এটা একটু রিল্যাক্স করেছি এখন মাঝে মাঝে শর্টস পরে করে ফেলি বাট ওই যে চিন্তাটা যে ওয়ার্ক অ্যান্ড 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 লাইফ এইটা একটা চিন্তা করেই উই হ্যাভ টু মেক আ ডিমার্কেশন বিটুইন দিস অ্যান্ড অ্যান্ড আমাদের একটু পুশ ব্যাক করতে হবে অ্যান্ড 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 এই ওই টু এম এক্সাম্পল পরে যেটা আমিও পুশ ব্যাক করেছি অ্যান্ড অ্যান্ড আই এম ট্রাই টু গেট পিপল টু গেট ইট দ্যাট লুক ওয়ার্ক ফ্রম হোম ডাজেন্ট মিন ওয়ার্ক 24/7 এটা কিন্তু এখনো আমাদের ওই ইয়েটা ব্রেক করতে হবে যে আমার উইকেন্ড থাকতে হবে রাইট সেদিন একটা কনভারসেশন যে ঈদের ছুটি কতদিন হবে আমরা সাধারণত ঈদের ছুটি এক এক শুক্রবার থেকে অন্য শনিবার দিই মানে একটা পুরো চাং দিই লোকরা দিয়ে আমার নিজের আমাদের কলিগরা বলে না ফান ভাই এইবার এত দরকার নেই আমরা আমরা তো কি কোথাও তো যাবো না আমরা তো আশেপাশে তো একদিন ছুটি হলেই হবে না একদিন ছুটি হলে হবে না অ্যাজ আ পার্সন ইউ নিড টু ডিস্ট্রেস করা দরকার একটা রিজুভিনেট করা দরকার সো আই থিঙ্ক বোথ অন দ্য এমপ্লয়ি সাইড
এমপ্লয়ার সাইড ইয়ার সাইডে উই হ্যাভ টু বি মাইন্ডফুল যে আমার একটা ব্যালেন্স দরকার বিটুইন ওয়ার্ক অ্যান্ড হোম। সো ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু দিস বিকামস মাচ মোর ইম্পর্টেন্ট টু ফাইন্ড দ্যাট ব্যালেন্স। অনেক ক্ষেত্রে আমি অনেক মানে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে, তো অনেক ক্ষেত্রে শুনেছি যে অনেক বসরা এরকমও বলেন যে এখন তো ঘরেই আছো, ঘরে থেকে করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, বা যদি বলি যে সরকারি ছুটি, আজকের দিনটা তো সরকারি ছুটি, সরকারি ছুটির কি আছে? তুমি তো ঘরেই আছো, ঘরে বসে কাজ করতে সমস্যা কোথায়? তো এই 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 জায়গাটাতে যে আসলে আমাদের কাজের ভালোর থেকে মন্দের জায়গাটাও তৈরি হতে পারে, এটা আর একটু মেনশন করার জন্য আমি কথার মাঝখানে ঢুকলাম যে ফান ভাই এবার বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সো ইউর রাইট, মানে এই ব্যালেন্সটা ইজ রাইট। এন্ড আমি বলছি না যে তুমি তো ঘরে আছো, ঘরে কাজ করছো না কেন, আবার অন্য সেটাও ট্রু যে এখন কিন্তু আমাদের ওয়ার্ক প্রেশার কিন্তু আরো বেশি বেড়ে গেছে। যেটা আফরিন বলছিল যে আগে হঠাৎ করে করিডোরে আমি কারোর সাথে দেখা তো এই ওই জিনিসটা হয়েছে আর সামরিক ওয়াকসিন অ্যান্ড ফান ভাই এটা হবে নাকি, এখন স্কেজুল করে মানে আমার লিটারালি এখন আগে এক ঘন্টার মিটিং স্কেজুল করতাম, এখন আমি 15 মিনিট মিটিং স্কেজুল করতে হয়। সো 15 মিনিট আমার সুইচ অন ওইটা হতে পারে না যে জাস্ট ফোন তুলে একটা কল করে এই কেমন আছো, এখন প্রবলেম হয়ে যায় বিকজ আমি জানি সবারই ওই ইয়েটা আছে। সো আই থিঙ্ক দ্য ওয়ার্কের প্রেশার যেভাবে আমাদের বেড়ে গেছে, আমাদের একটু মাইন্ডফুল হতে হবে যে আমরা কি স্মার্ট ওয়ে অফ ডুইং ইট। অ্যান্ড আই লাইক যে আফ্রিনের ইয়েটাও একটা কমিউনিকেশন সিস্টেমটাকে ডিফাইন করা দরকার। আমি ফর ওয়ান হ্যাভ নট বিন এবল টু ফিগার আউট ওইটা কীভাবে করবো, পারফেক্ট আমার কমিউনিকেশন মনে হচ্ছে আর একটু খারাপ হয়ে গেছে বিকজ আগে ধরো একটা ইমেল পেলে আমি একটু একবার এটা কি করব আমি 2-3 লাইন লিখতাম, এখন ইয়েস নো ওকে এরকম রিপ্লাই দিচ্ছি। সো আই থিঙ্ক এইগুলি আই থিঙ্ক উই আর লার্নিং অ্যাজ উই গো, বাট আই থিঙ্ক দ্য বিগ পয়েন্ট হলো বোথ এন্ডস ফ্রম দ্য ম্যানেজমেন্ট এন্ড অ্যান্ড দ্য জেনারেল ওয়ার্কার এন্ড থেকেও we have to understand that there ekta work and home er moddhe ekta deficiency differentiation thakte hobe. As I put it, work from home is w f h ar onno ta hoye w t h ar ekta initial to ache. So onek shomoy work from home is w t h hoye jacche what the orokom. So you have to ensure that w t a WFT is WFH is not make, doesn't become WTH, it take to balance the ticket. ওয়েল, আমার মনে হয় এই এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে কথা বলা হলো যে আসলে রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা যেমন অফিসে চিন্তা করি সেই চিন্তাটা আসলে আমাদের ওয়ার্ক ফ্রম হোম যখন করছি তখনও থাকা উচিত, এবং আমাদের যে একটা কাজের ব্যালেন্স থাকা দরকার সেটা আসলে আমি ঘরে বসে করছি বলে সেরকমভাবেই মানে আমার ঢিলাঢালাভাবে করলে চলবে না। যেমন ফান ভাই একটা কথা বলছেন, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে যে প্রথম দিকে তিনি যখন অফিস ওই অফিসের জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা, যে আমি এখন বেডে শুয়ে শুয়ে কথা বলছি দ্যাট নট মিন্স যে আমার বস যখন কল করছেন বা আমি একটা মিটিং যখন করছি তখন আমি ওখানেই বসে করব। সো এই জায়গাগুলো তুমি এখানে একটা তোমার এটাই করি যে অনেকে আমি জানি আই হ্যাভ ফ্রেন্ডস এন্ড কলিগস বেডে বসে মিটিং এর কাজ করছে, ল্যাপটপে কাজ করছে, বেডে বসে নেটফ্লিক্স দেখে, বেডে বসে অন্যান্য ফ্রেন্ডের সাথে চ্যাট করে, সবই বেডে বসে করে। সো সাইকোলজিক্যালি সাবকনসিয়াসলি কোনো ডিফারেন্সিয়েশন আর করছে না, তো ওই জিনিসটা ব্লার হয়ে গেছে। সো আমার কথা হলো যে তুমি যদি বেডে বসে অফিস করো আমার কোনো অসুবিধা নেই, বাট দেন বেডে বসে নেটফ্লিক্স দেখো না, গো সামওয়্যার এলস অ্যান্ড নেটফ্লিক্স। আর আমি ঠিক আছে আমার লাক্সারি আছে একটা বড় বাসায় আছে, অনেকের ওইটা নাই, স্মল স্পেসে যেরকম আমার ডেজিগনেটেড এরিয়া কিন্তু আরেকটা অফিস রুম না, আমার ডেজিগনেটেড এরিয়া হলো আমার ডাইনিং টেবিলের রূপটাই একটা চেয়ারে বসে আমি কাজটা করি। ইনসিডেন্টলি যেই চেয়ারে আমি বসে যেই ডাইনিং টেবিলের যেই এন্ডে গিয়ে আমি অফিস করি সেই এন্ডে কিন্তু আমি লাঞ্চ আর ডিনার করি না, আমি অন্য এন্ডে গিয়ে বসে লাঞ্চ আর ডিনার করি। সো কনসিয়াসলি ইন মাই হেড আমি একটা ডিফারেন্সিয়েশন করছি, ইট বিকামস খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে ইয়েতে যে ওই ডিফারেন্সিয়েশনটা করা উচিত। অ্যান্ড এগেইন যখন আমার যখন অফিস শেষ হয়
আমি কিন্তু বাইরে যাচ্ছি না ভিতরে যাচ্ছি না, আমি আই স্টিল গো ব্যাক, টেক অফ মাই ক্লোথস, গেট অন মাই লুঙ্গি অ্যান্ড আই রিল্যাক্স। সো আমি স্টিল মেক দ্যাট ওই এফর্টটা নিই যে আমি ট্রানজিট করি ফ্রম মাই অফিস, মেন্টালি আই ট্রানজিট টু মাই আউট অফ অফিস গিয়ার থিঙ্কিং। সো আই থিঙ্ক অনেক জায়গায় মেন্টালি দিস ইজ দিস সুইচ ইজ ইম্পর্টেন্ট টু কিপ দ্যাট সুইচ অন, বিকজ এখন ওয়ার্ক ফ্রম হয়ে গেলে এটা তো এত বেশি ব্লার হয়ে যাবে যে ওইটা ডিফিকাল্ট হয়ে যাবে লোকদের ম্যানেজ করা। রাইট, এবং একটা সময় ছিল যে আমরা বলতাম যে আমাদের জীবনে ব্যক্তি জীবন বলতে কোনো কথা নেই, হয়তো এটা নিয়ে আসলে পারিবারিক যে কলহগুলো সেগুলোও তৈরি হওয়ার একটা চান্স থাকে। সো সেটাও আসলে আস্তে আস্তে কমে আসবে আশা করি এই জায়গাটাতে। আমাদের অনেকের মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে সিচুয়েশন এরকম যখন হয়েছে, এখান থেকে যখন আবার হয়তো আমরা ভ্যাকসিন চলে আসবে আমাদের দোরগোড়ায়, তখন আমরা আবারও একটা ডিফারেন্ট লাইফ হয়তো আমরা সেখান থেকে শুরু করতে পারবো, স্বাভাবিক হয়তো অনেক কিছু হবে, কিন্তু অনেকেই চিন্তা করছেন যে আমরা আসলে আগের দিনগুলো যেমনভাবে পার করতাম সেই আগের জায়গাটাতে হয়তো বা যাওয়া হবে না, নতুনের সাথে নতুনভাবে আসলে পথ চলা শুরু হবে। সো সেইখানে অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে যারা চাকরি নিয়ে চিন্তা করছেন যে তাদের সংসারটা এভাবে চলছে, আমরা দেখছি যে গত কয়েক মাসে প্রচুর পরিমাণ টুলেট আসছে ঢাকা শহরে, প্রচুর মানুষ আসলে ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে আবারও তাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, এরকম অনেক অনেক বিষয় দেখছি। আমি শো শুরু করার আগে আফরিন আপুর সাথে কথা হচ্ছিল, তখনও তিনি বলছিলেন যে মানুষের যে এই পরিবর্তনগুলো সেগুলো আসলে আমাদের কখনো কখনো মন খুব ভারী করে তোলে। তো অনেকের ধারণা হচ্ছে এই চিত্রটা পরবর্তীতে যখন সময়টা স্বাভাবিক হয়ে আসবে তখন আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। অনেকেই দেখা যেতে পারে যারা মাল্টিটাস্কার না, যারা কোনো পার্টিকুলার একটা ব্যাপারে যাদের এক্সপার্টিস আছে সেই জায়গাটাতে হয়তো তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। তো আসলে কি হতে পারে কি না হতে পারে সেটা আসলে সময়ের সাথেই বলে দেয়, কিন্তু তবুও যারা আপনারা সময়গুলোকে কি বলবো পরিচালনা করার জন্য বা এতগুলো কর্মীকে পরিচালনা করার কাজ করছেন, তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও একটা চিন্তা শৈলী কাজ করছে। এই জায়গাটাতে আমরা কি বলতে পারি ভবিষ্যৎ চিত্রটা আসলে কেমন হতে পারে বলে আপনাদের ধারণা? আফরিন আপু কিছু যদি বলতে চান। দ্য ফিউচার স্কেয়ারস মি, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি এই এই অ্যানসারটা আমি খুবই পার্সোনালি দিতে চাই। হ্যাঁ, আমি নট অ্যাজ এন এইচআর ডিরেক্টর, ওটাতে আমি পরে আসতেছি, বাট ওই যে আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে ইট ইজ অ্যাকচুয়ালি ইফ ইউ আর নট মাইন্ডফুল, ইটস গোয়িং টু অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য সোশ্যাল ডাইনামিক্স অফ হাউ পিপল ইন্টারাক্ট উইথ পিপল। হ্যাঁ, এবং আমার সত্যি ভয় করে যে এই ভয়ের বশে মানুষ মানুষের সাথে মেশাটা কি পর্যায়ে নিয়ে যাবে, আদৌ মিশবে কিনা, তাদের মধ্যে কতটুকু ওই সহানুভূতিটা থাকবে। আমি যে বলছিলাম যে এখন আমি শুনছি আমার ফুপু অসুস্থ, আমি হয়তো ভয় চোটে দেখতেই যাচ্ছি না, আমি এফেক্টেড হব বলে। সো এই জিনিসটা আমাকে খুব ভয় দেয়। ফারহান যেরকম খুব সোশ্যাল মানুষ, আমি খুবই আই এম ভেরি ক্লোজ নেট উইথ দ্য পিপল আই লাভ, উইথ দ্য পিপল আই মিক্স। আমি খুবই, আমার পরিসরটা খুবই ছোট, বাট আই এম ভেরি ক্লোজ, ফারহান উড নো দ্যাট, আই এম ভেরি ক্লোজ টু দ্য পিপল আই ইন্টারাক্ট উইথ। সো ওটা কোন পর্যায়ে যাবে সেটা করলে আমার খুব ভয় লাগে, এটা সত্যি কথা শুনি। হ্যাঁ, আমি আজকে যখন দেখি যে ঠিক রাতের বেলা কোনো একটা রিক্সাওয়ালা যখন মানে ভিক্ষা করছে, ইট রিয়েলি ইউনো ইট টাচেস মি ইন আ ভেরি scary way, যে we are so fortunate, we are actually so fortunate. এবং if it doesn't open our eyes, jara fortunate, if amra jodi tader pashe giye na darai, we will not understand, you know, what to what extent that person had to, you know, swallow his pride and do it. So amader upore onek boro ekta daitto bortay. নিউ নর্মাল আসছে, সত্যি কথা, নিউ নর্মালে কি হচ্ছে, নিউ নর্মালে যেটা হচ্ছে যে আমাদেরকে হয়তো স্বাস্থ্য সচেতন অনেক বেশি হতে হবে,
আমরা আগে যেরকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে যে কোনো রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছি, হ্যাঁ যেভাবে ইচ্ছা মিশছি, ওটা হয়তো করতে পারবো না। ওখানে হয়তো কিছু স্পিড ব্রেকার্স আসবে, হ্যাঁ, বাট দ্যাট ডাজ নট মিন আই উইল গিভ ইন টু ফিয়ার অ্যান্ড আই উইল নট মিক্স এট অল, বিকজ ইফ উই গিভ ইন টু দ্যাট ফিয়ার দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যান্ড আর গোয়িং টু বি ইন আ ভেরি ডিসফাংশনাল ওয়ার্ল্ড। So it's very important that we understand that it is possible to mix, but we only have to be a bit more conscious about the way we interact with people. Ami hand sanitize korechi kina, ami kichukhon por hat dhucchi kina, ami jodi mone kori ami oshustho, am I taking a back step, making sure that I'm not putting others into jeopardy? Ha, eguloi to. It's like any other virus. You know, this alien thing has come and invaded the world. But that is how we're treating it. And the very fact that we're having influx of information of all kinds from all sides, it's not, informing people. It's putting people into a sense of confusion. It's putting a people into a sense of being overwhelmed to, pick and choose between which information to take and which not to take. Huh? So what I'm trying to say is that, yes, when we use the term new normal, it's because it's a changing scenario. People have to be careful. But new normal does not mean that it is going to redefine the way we know life is. It should not be the case. Farhan, I'm sure you'll have. Amar ar amake onek bole back to normal kobe jabo, and amar khobe chinta hoy normal ki eti bhalo chilo je you want to go back to it. I mean tokhon to shobai complain kortam ei normal to bhal lage na, ei rat race bhal lage na, right? সো আমাদের একটা ইউনিক অপরচুনিটি দেওয়া হয়েছে টু রিক্রিয়েট আমাদের ফিউচার কি হবে, রাইট? ওয়াই গো ব্যাক টু নর্মাল, ওয়াই নট গো ফরওয়ার্ড টু আ নিউ সর্ট অফ আ ওয়ে অফ ওয়ার্কিং অ্যান্ড ডিজাইনিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিং, এটা হাউ এইটা কিভাবে করব। সো আমি জাস্ট টু গিয়ে যে আমরা যদি রিথিঙ্ক করি যে আমরা কিভাবে ওয়ার্ক করব, অ্যান্ড আমি পার্সোনাল লাইফে একটু পরে আসি, বাট ওয়ার্ক লাইফ, রাইট, ওয়ান অফ দ্য থিং ইজ আমরা বুঝে গেছি এখন আমার লিমিট নাই টু ওয়ের আই এম ফিজিক্যালি দেয়ার টু বি, আমি কি আমার চাকরিটা মানে আমি কাজটা করতে পারবো নাকি। সো লেটস সে আমার আর একটা বিরাট ইস্যু ইন দ্য ইন ইকোনমি হলো আমাদের ফিমেল এনগেজমেন্ট ইন আমাদের ওয়ার্ক ফোর্স ইজ মাচ লোয়ার দেন ইট শুড বি, দ্যাট আমরা যদি দেখি 50% আমাদের পপুলেশন ফিমেলস, বাট আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন and on females is much lower. And if you look at our education system, women and do better academically in every step, but every step there's a drop from primary to second from secondary to tertiary, meaning college theke university there's a drop of female enrollment, but still women tend to do better than men in when you enter the job market, at a drop of females ache, then mid management er jawar jonno ekta drop ache. So for example, je onek reasons er jonno female ra office e jay na, one of the thing is convenience of going back and forth of work is ekta boro issue, commuting is a issue, finding and time to raise a family is a issue. So eigulir jonno onek oneke onek female are not participating it, but ami jokhon work from home korchi tokhon kintu I open up that opportunity, tokhon on amar ekta female colleague er chinta korte hoy na, ek ghonta traffic e ami jabo, আমি ঘন্টা ট্রাফিক আমি ফেরত আসবো, আমার ছেলেকে কে দেখবে, আমার বাচ্চাকে কে দেখবে, আমি আমি কী করবো, এই চিন্তাটা নাই, বাসায় বসে আছি, আচ্ছা বাচ্চা যখন ঘুমিয়ে আছে আমি তো কাজ করতে পারছি। অর ইফ আই লুক এট ইট, এখন কী হয় আমাদের আউটসোর্সিং কোম্পানিতে, আমাদের বিটুইন আওয়ার আমাদের দুইটা আউটসোর্সিং কোম্পানিতে আমাদের 700 জনের মতন কাজ করে, এই 700 জন কী করে, বাংলাদেশের আনাচে কানাচার থেকে ঢাকাতে এসে একটা ফ্ল্যাট নিয়ে ওই খরচ দিয়ে মেসে থেকে ওনারা কাজ করছে। বাট যখনই আমরা এটা একটা অফিস ফিজিক্যাল থেকে আমি লিবারেটেড হয়ে গেলাম,
তখন তো ঢাকায় আর মেসে, এখন ঢাকায় মেসে বসে কাজ করতে, বাট এখন ঠাকুরগাঁওতে বসে আমার কলিগ কাজ করতেছে, এখন কুড়িগ্রামে বসে আমার কলিগ কাজ করছে, এখনো সিলেটে বসে আমার কলিগ কাজ করছে, তখন দেন দ্য অপরচুনিটি ওপেন্স আপ সো মাচ মোর, রাইট? তখন আই ক্যান হায়ার পিপল ইন ইন এনিওয়ার ইন বাংলাদেশ, ওই বাংলাদেশে ঢাকায় আসো, আরেকটা এক্সপিরিয়েন্স নাও, ঢাকার উপরে ক্রাউড করো, এই জিনিসগুলি চলে যাচ্ছে। সো আই লুক এট ইট এজ এ ভেরি পজিটিভ, যে আমাদের এখন অপরচুনিটি হচ্ছে এরকম অনেক রকমের রিথিঙ্ক করা। আর এই রিথিঙ্ক করলে ইয়েস, অনেকের লট অফ পিপল উইল লুজ দেয়ার জব, টুলেটস বাড়বে, লোকরা যাবে, বাট অন দ্য আদার সাইড ওয়ার্ক ফোর্সে কিন্তু অনেক বেশি লোক এখন ইয়ে করতে পারে, যে লেটস সে ইফ আই হ্যাভ কথা কথা নরসুমি আমরা ইয়েতে করেছি কালার্স, ফর এক্সাম্পল যাদের কিছু ফিজিক্যাল সর্ট অফ চ্যালেঞ্জেস আছে, আমরা উই ওয়ান্টেড ফিজিক্যাল চ্যালেঞ্জ পিপল টু বি পার্ট অফ দি ইয়ে, বাট ওইটা উই অলসো আন্ডারস্টুড যে দের আর লিমিটেশনস টু দ্যাট, যে আমার অ্যাক্সেসিবিলিটি ঠিক করতে হবে, আমার সব কিছুতে আমি লেটস সে সামবডি ইন হুইল চেয়ার আমাদের স্টুডিওতে ঢুকতে পারবে না, বাট উনি যদি ওনার বাসায় থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট নেসেসারি নিডিং টু বি হায়ার, সব অ্যাক্সেসিবিলিটি চিন্তা করতে হবে না, আই ক্যান হায়ার। সো অল অফ সাডেন অ্যান আ হোল বাঞ্চ অফ পিপল ওপেন্স আপ, যারা আদারওয়াইজ ওয়ার্ক ফোর্সে পার্টিসিপেট করতে পারত না। সো আই এম থিঙ্কিং দ্যাট ওকে, ইফ দ্যাট ইজ দ্য কেস দেন ওয়াই ডোন্ট উই রিথিঙ্ক অল দিস থিংস, এগুলো একটু একটু বসে যদি এখন নাও দ্যাট উই হ্যাভ টাইম অ্যান্ড উই ক্যান থিঙ্কিং ইট থ্রু, তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টিং সলিউশন পাওয়া যায়। অ্যান্ড ইফ নাথিং এলস, বাংলাদেশের একটা উই আর ভেরি গুড এট ফাইন্ডিং সমস্যার সমাধান বের করতে পারি আমরা, ইউনো, ভালো সমাধান, ইয়ে করার সমাধান আমাদের। আই লাভ দিস, একটা বাংলা ওয়ার্ড আছে না, গ্যাটিস, আই লাভ দ্যাট ওয়ার্ড, বিকজ মানে আমার একটা ঝামেলা আছে বাট আমি জানি এখানে ঢুকে ওইটা এটা করে, এটা করে ফেললে সলভ ঠিক হয়ে যাবে আমার প্রবলেম, কি আমি অফিসে যেতে পারি না। অ্যান্ড ইফ ইউ লুক আউটসাইড পিপল আর ডুইং দ্যাট, তারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থেকে ফেস মাস্ক বানিয়ে ফেলছে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থেকে এটা করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইয়ে করছে। সো আই ফাইন্ড ইট হাস্যকর যে রঙের কোম্পানি এখন স্যানিটাইজার বানাচ্ছে, বাট এটা হলো তাদের গ্যাটিস, তার প্রবলেম আছে, ফ্যাক্টরি আছে, কি করবে, সে একটা গ্যাটিস বানিয়েছে। ম্যাটার ফ্যাক্ট বিয়ার কোম্পানি বিদেশে এখন স্যানিটাইজার বানাচ্ছে, ইয়ে গাড়ির কোম্পানি এখন নেবুলাইজার বানাচ্ছে, ভেন্টিলেটার বানাচ্ছে, সো সবাই ওই গ্যাটিসটা চেষ্টা করতেছে। সো আমাদের একটু সময় হয়ে গেছে টু সে দ্যাট ভাই আমি আর নর্মালে যেতে চাই না, বিকজ দ্যাট ওয়াজেন্ট ওয়ার্কিং, ইট ওয়াজেন্ট ওয়ার্কিং ফর আস অ্যাজ হিউম্যানস, ইট ওয়াজেন্ট ওয়ার্কিং ফর আস অ্যাজ বিজনেসেস, ইট ওয়াজ নট ওয়ার্কিং আস অ্যাজ কান্ট্রি, ইট ওয়াজ নট ওয়ার্কিং আস অ্যাজ এনভায়রনমেন্টালি ফর দ্য ওয়ার্ল্ড। সো নতুনভাবে কীভাবে করবো, হাউ ডু আই দেন ইয়ে, এখন আমি সপ্তাহে একদিন বাইরে যাই গ্রোসারি করতে আর ইয়ে করতে, রাস্তায় কোনো ট্রাফিক নাই, রাইট? ইটস আ ওয়ান্ডারফুল টাইম টু গো আউট, রাইট? সো মাই পয়েন্ট ইজ দ্যাট লেট আস রিথিঙ্ক দিস ইজ সিস্টেমস, আই থিঙ্ক ব্যাক টু নর্মাল না গিয়ে লেটস মুভ ফরওয়ার্ড টু আ নিউ নিউ এরা। জি হ্যাঁ, আপু একটু ফারহানের সাথে অ্যাড করতে চাই। হ্যাঁ, মানে ও যেটা মানে professionally speaking exactly that should be you know the game plan, huh? But at the same time ami jeta bolbo seta hocche je onek shomoy hoy ki farhan jeta bollo it makes sense, but at the same time je company hire korbe je chinta korche je tar lok thakurgay boshe ye korbe kaj korbe ba silete boshe kaj korbe, ha, ba even mohila ra ghore boshe kaj korbe, oi je shurutei ami jeta bollam to have that empathy, acha what can be the lifestyle of these people, am I enabling them to you know work from home, obviously oi jinish ta thaka ta khub joruri ebong amar mone hoy je chinta korar shomoy shobar ota chinta kora uchit je ashole jibon kemon hoye geche, this thing is going to continue ebong etake accommodate kore how can we empower and enable people to give better, je rokom kichu kichu industry khub khotigrosto hobe je rokom tourism industry jeta ye bollo, ha, but abar kichu kichu notun industry crop up korbe, হ্যাঁ, যেরকম কামিং আপ উইথ সলিউশনস, যে রিমোটলি কাজ করতে গেলে হোয়াট আর দ্য ডিজিটাল সলিউশনস দ্যাট ক্যান এনেবল আস টু ডু বেটার, দ্যাট ক্যান সিম্পলিফাই আওয়ার প্রসেসেস,
that can make people the work easier for people to conduct. So, but amar ektai khali onurodh jara mane decision makers jara ache je while thinking up solutions kindly also do this analysis of what is the current situation, what are the current challenges, and conclusion that we come up with or the solution that we come up with, it actually ties in and addresses many of their shortcomings. A request amar thakte. অনেক ধন্যবাদ দুজনকে। আসলে আমরা যখন অনেকেই ভাবেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আসার পরে অনলাইনে প্রচুর পরিমাণে প্রোগ্রাম বেড়ে গেছে, কেউ কেউ মজা করে করে এটাকে বলেন যে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট আসলে এক একটা টেলিভিশন চ্যানেল হয়ে গেছে, এরকম নানা রকমের কথা বলছে। বাট আমাদের আসলে সব জায়গাতেই একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিক আমরা খুঁজে বের করতে পারি। সো সেই জায়গা থেকে যদি একটু পজিটিভলি আমরা চিন্তা করি তাহলে অনেক কিছুই কিন্তু ভালো সমাধান বের হয়ে আসে। এই যে আমাদের এক একটা প্রোগ্রাম, এই এক একটা প্রোগ্রাম থেকে আমাদের পথ পরিচালনার যেই টিপসগুলো দরকার, যেই চিন্তা চেতনাগুলো আমাদের নিজেদেরও পরিবর্তনের জন্য দরকার, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে আমাদের আজকের কথার মধ্য দিয়ে। কিন্তু অনেকগুলো বিষয় আমরা সেটা তুলে নিয়ে আসতে পারলাম এবং এই স্পেশাল স্পেশাল দিকগুলোকে তুলে আনার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি শিওর যে আমার লিসনাররা এই জায়গাতে অনেক বেশি উপকৃত হবেন, তারা জানতে পারবেন যে এই সামনের সময়টার সাথে বা জানতে পেরেছেন সামনের সময়টার সাথে তাল মিলিয়ে চলার জন্য আসলে ফাঁকিবাজি কোনো রাস্তা নেই। আমাদের নিজেদেরও আসলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি ঘরে বসে কাজ করব, আমার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যেন আমি কোম্পানির হয়ে আমার জায়গাটা সার্ভ করতে পারি এবং যাতে করে আমরা আসলে একটা সুন্দর পৃথিবী সত্যিকার অর্থে যেটা আমরা পেছনের দিনগুলোতে পাইনি সেটা যেন সামনের দিনগুলোতে পাই, এই প্রত্যাশা আমাদের সবার থাকবে। থ্যাংক ইউ অনস এগেইন দুজনকে আমাকে এত চমৎকার একটা সকাল উপহার দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন আপনারা, সাবধানে থাকবেন। Thank you so much, Shumi, for having me on Colors FM, and darshokderke oshongkho dhonnobad, and really good to catch you up here, Farhan. ami and Afrin, we go back to school days, mane literally amra school ekshathe chilam. Ami of course Afrin theke onek bochorer senior chilam because onek beshi she's a young lady ekono. But amader I think opportunity hoy na এরকম ডিসকাশন ক্যান মে আশা। সো আমার জন্য এটা খুব বেশ স্পেশাল দ্যাট আপনাদের সাথে উই আর ডুইং দিস প্রোগ্রাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফারহান ভাই। এবং আসলে সবসময় সুযোগ হয় না, এই সুযোগে আমাদের কলার্স এফএম পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। যখন আসলে কেউ চিন্তাও করেনি যে ঘরে বসে রেডিও পরিচালনা করা যায়, সেই সিদ্ধান্তে আপনি এসেছিলেন এবং আমাদের স্বাস্থ্য নিয়ে এমনভাবে চিন্তা করার জন্য সবসময় কৃতজ্ঞতা। যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আমি যেমন করে আসলে নিজেকে গোছানোর জন্য, নিজের প্রস্তুতি নেওয়ার জন্য সামনের দিনগুলোকে মোকাবেলা করা বা নতুন যে পৃথিবীটা আসছে সেই পৃথিবীতে নিজেকে পরিচালনা করা বা নিজেকে ফিট ইন করার জন্য আমি প্রস্তুতি নিব, এবং আমি বিশ্বাস করি আমার বন্ধুরাও আমার মতো করেই ভাবে। আজকের আলোচনার মধ্য দিয়ে যে কথাগুলো উঠে এসছে প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা কথা শুধু শুনে থাকলে হবে না, আমাদের এই প্র্যাকটিস গুলো করতে হবে। আমরা সবাই সেই প্র্যাকটিস করব, পৃথিবীকে সুন্দর একটা ভোরের অপেক্ষায় বেশি দিন আর অপেক্ষায় রাখবো না, সেই পৃথিবীর সেই সূর্যটার দেখা খুব দ্রুত পেয়ে যাবো, এই প্রত্যয় এবং এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবারও আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সাবধানে থাকো, সরকার কর্তৃক যে সকল নির্দেশনাবলী রয়েছে সেই নির্দেশনাবলী মেনে চলে নিজে সুস্থ থাকা, পরিবারকে সুস্থ রাখা, সর্বোপরি দেশকে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতো বিদায়।